please subscribe to my channel and press the bell icon for never miss another update from Susmitar Rannaghor. আমি সুস্মিতা, আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা একটা স্ন্যাক্স রেসিপি। এটার নাম হচ্ছে আলুর ছিল্লা বা পটেটো প্যানকেক। এটা করতে খুব বেশি উপকরণ লাগে না, খেতে অসাধারণ টেস্ট হয়। তো চলো দেখে নিই এটা রান্না করতে কী কী লাগবে। পটেটো প্যানকেক বা আলুর প্যানকেক করার জন্য আমি এখানে আলু, তিনটে আলু গ্রেট করে রেখেছি আর তারপরে জলে ভিজিয়ে 5 মিনিট আমি সোক করে রেখেছি। আর লাগছে ময়দা, এখানে আমি 3 বড় চামচ ময়দা নিয়েছি, 1টা মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম মিহি করে কুচিয়ে রেখেছি, লাগছে কাঁচা লঙ্কা কুচি, এখানে আমি 3-4টে কাঁচা লঙ্কা নিয়েছি, 2টো ডিম, অল্প একটু খাওয়ার সোডা, এখানে ছোটো 1 চামচ লঙ্কার গুঁড়ো আছে, ছোটো 1 চামচ নুন আছে। আমি প্রথমে আলুটা ভালো করে চিপে চিপে আর একটা বাটিতে নিয়ে নেব। আলুটা কিন্তু ঠান্ডা জলে 5 মিনিট এরম করে ভিজিয়ে রেখে দিতে হবে। ভালো করে জলটা চিপে আমি একটা আলাদা বাটিতে নিয়ে নিচ্ছি। দেখো আলুটা খুব ভালো করে জল থেকে ছেঁকে নিয়েছি। এবার আমি একটা ব্যাটার তৈরি করব। প্রথমে দিয়ে দিচ্ছি ময়দা, কাঁচা লঙ্কা কুচি, ডিম 2টো, লঙ্কার গুঁড়ো, খাবার সোডা। এবার ভালো করে মিশিয়ে নেব। দেখো ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আলু গ্রেটটা দিয়ে দেব। এবার দেব পেঁয়াজ কুচি, আবারও ভালো করে মিশিয়ে নেব। এটা ফ্রাই করার জন্য একদম রেডি। এখানে আমি খুব সামান্য একটু সাদা তেল দিয়েছি, ছোটো 1 চামচ মতো। এবার এর মধ্যে আমি এটা দেব, একটু প্রেস করে দেব। আর গ্যাসটা কিন্তু একদম লো টু মিডিয়াম এরকম থাকবে। এটা 1/5টা হয়ে গেছে, এবার আমি উল্টে দেব। দুই পাশে বেশ এটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। দেখো দুপাশটাই কিন্তু ভাজা হয়ে গেছে, এবার এটা আমি তুলে নেব। তৈরি হয়ে গেল পটেটো প্যানকেক। অবশ্যই তোমরা বাড়িতে কিন্তু এই রেসিপিটা ট্রাই করবে, তারপরে আমাকে কমেন্টে লিখে জানাতে পারো তোমাদের কেমন লাগলো। যদি ভালো লাগে তবে কিন্তু লাইক করতে আর শেয়ার করতে ভুলবে না। যদি তোমরা এরকম আরও অনেক রেসিপি দেখতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে।